ছাত্রীরা আসসালামু আলাইকুম। কাজীমল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা যারা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য আমি আজকে বিজ্ঞান ক্লাস করাবো। তাহলে তোমরা তোমাদের বিজ্ঞান পাঠ্যবইটি হাতে নাও। আমরা পড়ছিলাম যে পদার্থ, অধ্যায় ৬ পড়ছিলাম, তোমরা সকলেই জানো যারা বিগত ক্লাসগুলো করেছো সকলেই জানো আমরা পদার্থ সম্পর্কে পড়ছি। আজকে আমরা পদার্থ চ্যাপ্টারটা শেষ করব, যে বিষয়টুকু আছে বাকি আজকে আমরা সেইটুকু পড়বো। আমি তোমাদেরকে পড়িয়ে দিব, তোমাদের পাঠ্য বইটা হাতে নিবে এবং আমরা পাঠ্য বইয়ে পেজ নাম্বার তেতাল্লিশে যাব। এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা ওই দিন পড়েছিলাম পদার্থ যে জায়গা দখল করে সে সম্পর্কে জেনেছিলাম। আজকে পদার্থের যে ওজন আছে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা একটু পড়ে নিই যে আমাদের পাঠ্য বইয়ে কী লিখেছে। তোমরা বইয়ের দিকে তাকাও, লক্ষ্য করো, পদার্থের ওজন আছে। পদার্থ ধুলা বা বালি কণার মতো যতই ক্ষুদ্র হোক না কেন পদার্থের ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। অর্থাৎ যে কোনো বস্তুরই কি আছে, ওজন আছে। যে কোনো বস্তুই হচ্ছে আমাদের পদার্থ। যে কোনো পদার্থেরই কি আছে, ওজন আছে। এই যে বালিকণা, বালিকণারও কি আছে, ওজন আছে। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। অর্থাৎ বস্তু, যে কোনো ধরনের বস্তু পরিমাপ করার জন্য আমরা যে একক ব্যবহার করি সেটা হচ্ছে যে গ্রাম বা কিলোগ্রাম। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। এখানে দেখো, তোমরা লক্ষ্য করো, বইয়ে কিন্তু আমাদের ব্র্যাকেটে কিলোগ্রামের জায়গায় কেজি দেয়া আছে। অর্থাৎ আমরা বলে থাকি, মনে করো আমি এক কেজি আপেল বললাম, আমরা যখন ফল কিনি বললাম যে এক কেজি আপেল, বা আমরা যখন বাবা বা মা যখন বাজারে যাই তখন আমরা বলি যে দুই কেজি আলু, কেমন? এই ধরনের কোনো কিছু পরিমাপ করার জন্য আমরা কি করি, কেজি কথাটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এটা হচ্ছে কিন্তু আসলে বস্তুর ভর। এখানে আমরা দুইটা শব্দ তোমাদের সাথে আমি ক্লিয়ার করছি, একটা হচ্ছে যে কি ভর, আরেকটা হচ্ছে যে কি ওজন। আমরা এই দুইটা জিনিসকে অনেক সময় এক মনে করি, আসলে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। ভর হচ্ছে যে আমরা যখন কোনো কিছু পরিমাণ করি, এক কেজি, দুই কেজি, পাঁচ কেজি, দশ কেজি, পঞ্চাশ কেজি বলবো, ওইটা হচ্ছে যে বস্তুর ভর। তাহলে ওজনটা কি, ওজন হচ্ছে যে বস্তুকে যখন পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে সেটাই হচ্ছে যে বস্তুর ওজন। আমি আবারও বলছি, ওজন কোনটা, মূলত কোনো বস্তু বা পদার্থের ওজন হচ্ছে যে পৃথিবীর দিকে বস্তুকে পৃথিবী যেই হারে টানে সেটাই হচ্ছে যে বস্তুর ওজন। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে টানবে, যেটা আমাদের বইয়ে আছে, কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। তাহলে আমি আশা করছি তোমরা নিশ্চয় ভর এবং ওজনের পার্থক্যটা বুঝতে পারছ। তাহলে আমরা পরবর্তীতে দেখি, এখানে আমাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য বলেছে। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে পদার্থ জায়গা দখল করে, পদার্থের ওজন আছে, যেগুলো আমরা গত ক্লাসগুলোতে জেনেছিলাম। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাব, ৪৪ নম্বর পেজে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বায়ু কি। আমরা সকলেই জানি বায়ু একটি পদার্থ। আমি বলেছিলাম আমাদের পদার্থ তিন ধরনের, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। এখানে বায়ু বলতে বায়বীয় পদার্থকেই বোঝাচ্ছে। আমরা এখন সেই সম্পর্কে জানবো। চলো আমরা একটু পড়ে নিই আমাদের পাঠ্য বই কি লিখেছে। আমরা বায়ু দেখতে পাই না কিন্তু আমাদের চারপাশে আছে বায়ু। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। অর্থাৎ বায়ুকে আমরা খালি চোখে দেখতে পাই না। যে সকল পদার্থ সমূহকে আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি সেটা হচ্ছে যে বায়বীয় পদার্থ। সেটা কি ধরনের পদার্থ, বায়বীয় পদার্থ। অর্থাৎ বায়ু হচ্ছে এক ধরনের বায়বীয় পদার্থ। গাছের ঢালপালা বা পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। যেমন আমরা গরম লাগলে যখন আমরা পাখা ছাড়ি, হ্যাঁ, সেটাও কিন্তু কি বায়ু, পাখার যে বাতাসটা আমরা অনুভব করে থাকি। আমরা কিন্তু বাতাসটা আসলে চোখে দেখি না কিন্তু আমরা কি করি, অনুভব করি। আবার অনেক সময় চুল শুকানোর জন্য আমরা হেয়ার ড্রায়ার ইউজ করে থাকি, এই হেয়ার ড্রায়ারেও কিন্তু বায়ু প্রবাহ রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা কি করতে পারছি, অনুভব করতে পারছি। তাহলে বায়ু হচ্ছে এমন একটি পদার্থ যেটাকে আমরা দেখতে পাবো না, স্পর্শও করতে পারবো না, শুধুমাত্র অনুভব করতে পারবো। আর এই জাতীয় পদার্থগুলোই হচ্ছে বায়বীয় পদার্থ, কেমন? ওকে, যেমন ধরো আমরা অক্সিজেনের কারণে আমরা বেঁচে থাকি, অক্সিজেন কিন্তু একটি বায়বীয় পদার্থ। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গাছপালা কি করে, খাদ্য তৈরির জন্য ব্যবহার করে থাকে। এই কার্বন ডাইঅক্সাইডও কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু এটি একটি পদার্থ। এটি কি ধরনের পদার্থ, বায়বীয় পদার্থ। ওকে, এখানে চলো আমরা তাহলে পরবর্তী পেজে যাই। এখানে আমরা এখন যে পেজটুকুতে পড়বো সেটি হচ্ছে যে
46 নাম্বার পেজে আমরা পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা পড়ব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বল, বলে কিন্তু ফুলানো থাকে। এখন এখানে আমরা এটার মাধ্যমে বায়ুচাপ কি করে সৃষ্টি করে সেই সম্পর্কে আমরা জানবো। বায়ুর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কি, বায়ু চাপ সৃষ্টিতে বাধা প্রদান করে। তাহলে সেটা কিভাবে, চলো আমরা একটু জেনে নিচ্ছি। বইটা দেখো, বইয়ের দিকে লক্ষ্য করো তোমরা। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। অর্থাৎ আমরা যখন কোনো কিছুতে চাপ প্রয়োগ করব, সেই বস্তুটা নিজেও আমাকে কি করবে, চাপ প্রয়োগ করবে, অর্থাৎ ধাক্কা দিবে বা বাধা দিবে, সেইটাকেই বলা হচ্ছে চাপ প্রয়োগ। ওকে, ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। যখন আমরা, তোমরা লক্ষ্য করবো, আমরা ফুটবল না বলে আমরা যদি সহজভাবে একটা বেলুনের কথা ভেবে থাকি, আমরা যখন কোনো একটা বেলুনকে কি করি, চাপ দিই, তখন দেখা যাবে বেলুনটাও কি করে, চিমে যায় না, অর্থাৎ চুপসে যায় না। সে নিজেকে চুপসে না যাওয়ার জন্য বেলুনের ভিতরে কিন্তু বায়ু থাকে, সে বায়ুটাও কিন্তু কি করে, বাধা সৃষ্টি করে যে এটা চুপসে যাবে না। বেলুনটা কখন চুপসে যাবে, যখন আমি বেলুনটাকে কোনো কিছু দিয়ে ফুটো বা ছিদ্র করে কি করব, বেলুনের ভিতরের বায়ুটা বের করে নিয়ে আসব, তখনই বায়ু বা বেলুনটা কি হয়ে যাবে, চুপসে যাবে। যতক্ষণ পর্যন্ত বেলুনের ভিতরে বায়ু থাকবে, সে কিন্তু চুপসে যাবে না, তাকে যদি আমরা কোনো চাপ প্রয়োগ করি, সে আরো বাধা সৃষ্টি করবে। ওকে, অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই, অর্থাৎ আমি যা বললাম এখানে তাই বলা হয়েছে আমাদের পাঠ্য বইয়ে। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। তাহলে এখানে আমরা আরো গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য জানলাম যে বায়ুর কি করে, বাধা সৃষ্টি করে, কখন, চাপ প্রয়োগের সময়। ওকে, দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুটির মধ্যে যখন আমরা একটি, আচ্ছা তোমরা এখানে লক্ষ্য করো তো, আমি যে বেলুনের কথা বলেছি এখানে কিন্তু তোমাদের বইয়েও আছে, একটি পাঠ্য বইয়ে দেখো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। বায়ুপূর্ণ বেলুনের দিকে দাঁড়িপাল্লাটি হেলে পড়েছে, চিত্রে দিয়েছে। এখানে আমরা লক্ষ্য করি, দেখো দুইটা বেলুন আছে, বেলুনের মধ্যে দুটোতে কিন্তু কি রয়েছে, বায়ু রয়েছে। যখন পিন দিয়ে একটি বায়ু কি করে দেওয়া হলো, ফুটো করে দেওয়া হলো, তখন কিন্তু এই বেলুনে আর বায়ু থাকে না, এটা চুপসে যায়। চুপসে যাওয়ার কারণে, এই বেলুনে বায়ু থাকার কারণে এটাতে কি আছে, হেলে গিয়েছে। অর্থাৎ এই যখন বেলুনে কোনো বায়ু থাকবে না, তখন সেটা চুপসে যাবে এবং সে কোনো বাধা প্রয়োগ করতে পারবে না, অর্থাৎ চাপ সৃষ্টি করতে পারবে না। আমাদের বইয়ে কি লিখেছে আমরা একটু দেখি। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই, তখন দাঁড়িপাল্লাটি ফুলানো বেলুনটির দিকে হেলে পড়ে, যেটা আমরা চিত্রে দেখতে পেলাম। এর কারণ হলো ফুলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু রয়েছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে, এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বায়ুর ওজন আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা আরো সারসংক্ষেপ সম্পর্কে জানবো, আজকে আমি আমাদের এই চ্যাপ্টারটা শেষ করবো, সেজন্য আমি একটু সারসংক্ষেপ এখানে আছে তোমাদেরকে বলে নিচ্ছি। পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে, আর বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পেরেছি যে বায়ুরও ওজন আছে ও জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ, এছাড়াও বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো, বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। তো পরবর্তীতে আমাদের এখানে আর পদার্থ সম্পর্কে কোনো আলোচনা নেই। আমি এখন এই আজকের আলোচনার উপর ভিত্তি করে তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা যেগুলো হোমওয়ার্ক করে তোমাদের SW খাতায় তারিখ সহকারে লিখে রাখবে। তাহলে তোমরা একটু খেয়াল করো, আমি কয়েকটা কোশ্চেন লিখছি, তোমরা এগুলো একটু হোমওয়ার্ক করবে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিছু প্রশ্ন লিখেছি, যে বায়ু কি ধরনের পদার্থ, বায়ু কি, বায়ুর যে ওজন আছে তা একটি পরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করো, যেটা আমি একটু আগে বুঝালাম। দুই নম্বরে হচ্ছে পদার্থ কি, পদার্থ কত প্রকার ও কি কি, পদার্থের সাধারণ বৈশিষ্ট্য সমূহ লিখো। তিন নম্বরে আছে বস্তুর আয়তন বলতে কি বুঝো, বায়ুর চারটি বৈশিষ্ট্য লিখো। এই প্রশ্নগুলো তোমরা ভিডিও পোস্ট করে প্রশ্নগুলো দেখে খাতায় তুলে নিয়ে তারপরে হোমওয়ার্ক করে রাখবে, হোমওয়ার্ক খাতে করবে, এবং তোমাদের যে চতুর্থ শ্রেণী গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা রোল নাম্বার সহ SW খাতার পেজগুলো ছবি তুলে অবশ্যই পাঠাবে। তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ আর নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।